মুসাল্লা সরাতে নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত মানে হলো মৃত্যুদূত তো মৃত্যুদূত তাকে আপনার মালাকল মত বলা হয়েছে কোরআন কারিম এবং হাত সাহেব বর্ণিত হয়েছে যে মালাকল মত যখন মুসা আলাহ সাল্লামের যান করার জন্য এসছেন তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ করে দিয়েছেন কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহ বললেন মালাকল তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে এর উপরে হাত রাখেন যতগুলো পিল চুল পড়বে ততগুলো বছর আপনি হাত পাবেন তখন মুসারসর সালাম বললেন যে এরপর বলে যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে মুসারাম বলছেন তাহলে লাভ কী মানে একসময় যখন মারাই লাগ লাগবে চলেই যেতে হবে তাহলে লাভ কী একজন ইমানদার প্রশংসনীয় বিষয় এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসুল বা আল্লাহর কোনো প্রিয়বান দ্বারা থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে লাভ কী তাহলে এখনই চলে যায়